আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা 67তম জন্মদিন। শুভ জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন সংগ্রামী জীবন যাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সরাসরি রাজনীতি না এলেও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন এই নির্মোহ জনহিতৈষী ব্যক্তিত্ব। সাদা মাতা জীবন যাপন করে আসছেন শেখ রেহানা। লন্ডনে চাকরি করে পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন, মেট্রো এবং বাসে যাতায়াত করেন, তার সন্তানরা আন্তর্জাতিক মানের কেরিয়ার গঠন করেছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্য, রত্নগর্বা মায়ের বড় সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিক ববি একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন, কনিষ্ঠ কন্যা আজমিনা সিদ্দিক অক্সফোর্ডের ছাত্রী এবং লন্ডনে গ্লোবাল রিস্ক অ্যানালাইজার হিসেবে কাজ করছে। সংকটের সংগ্রামে বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। প্রেরণা শক্তির উৎস ঠিক তেমনি শেখ রেহানা পর্দার অন্তরাল থেকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে। বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন শেখ রেহানা, সে একই ভূমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনার জীবনে। প্রচার বিমুখ শেখ রেহানা কখনো লাইমলাইটে আসেন না, দেশ জাতি গণতন্ত্রের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু দুই কন্যা হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর অদম্য স্বপ্ন, যে স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন। আজ এ শুভক্ষণে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার প্রতি জানাচ্ছি আমাদের অফুরন্ত শ্রদ্ধা শুভেচ্ছা। তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি, তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।